আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের প্রতিভাবান জাদু শিল্পীদের নিয়ে ইয়াং ম্যাজিশিয়ান সোসাইটির উদ্যোগে জাদু উৎসব অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাজধানী জাতীয় গ্রন্থাগার ভবনের শকত উসমান অডিটোরিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন ম্যাজিক ফেডারেশন ও বাংলাদেশ জাদুকর পরিষদের সভাপতি সফিরুল্লাহ সিকদার এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ নাসির উদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়াং ম্যাজিশিয়ান সোসাইটির প্রধান উপদেষ্টা অলিউর আলম খুকুন